লবণ ভেবে তরকারিতে ভুলবশত বিষাক্ত বস্তু মেশাতেই বিপত্তি। ওই খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি একই পরিবারের নজন। জানা গিয়েছে, নদিয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক পরিবার প্রত্যেক দিনের মতোই দুপুরের খাবার খেয়েছিল। খাওয়া দাওয়া করার কিছুক্ষণ পর থেকেই শারীরিক অসুস্থতার পাশাপাশি বমি শুরু হয় ওই পরিবারের সদস্যদের। এরপর বাড়ির সকলের নজরে আসে, রান্না করার সময় তরকারিতে লবণের পরিবর্তে ভুলবশত বিষাক্ত দ্রব্য মিশিয়ে ফেলা হয়েছে। সঙ্গে সঙ্গে ওই পরিবারের তিনজন শিশু ও মহিলা সহ মোট নজনকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনজনের অবস্থার অবনতি হতেই তাদের কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ওটা নাইটিক বলে, নাইটিক কি কাজে লাগতো? ও আমাদের রঙের কাজে, আমাদের বাড়ি কাজ, সুতো রং করতেন। আচ্ছা, নুন মনে করে, আস্তে আস্তে দিদি, আস্তে, নুন মনে করে তরকারির মধ্যে দিয়ে যে আমরা সব একসঙ্গে খেয়েছি। ওটা কি রান্না করেছিল? ওই কোটোর মধ্যে ছিল। আচ্ছা, দেখতে তো নুনের মতন, এবার সবাই একসঙ্গে রান্না করে আমরা সব খেতে বসেছি। খেতে বসে এক একজন আর সে উৎপাদ আমার ছোটো ছেলে। খাবার কখন খেয়েছেন? তিনটে নাগাদ ভাত খেয়ে। খাওয়ার সময় বুঝতে পারেননি? না। কখন বুঝতে পারলেন? ওই বমি হওয়ার পরেই সব বুঝতে। তিনটার সময় খেয়েছেন, কতক্ষণ পর বমি শুরু হয়েছে? কি দিয়েছো বলে এই কোটো থেকে, এই এই কোটো থেকে দেয়া হয়েছে। এই কোটো দেওয়া হয়েছে, এই সপনা সেতু তো সেই নাইটি। আপনিও খেয়েছিলেন? খাওয়ার সঙ্গে সঙ্গে বমি হয়েছে নাকি? আমার খাওয়ার সঙ্গে সঙ্গে বমি হয়েছে। আর ওই হ্যাঁ, ও কতজন খেয়েছে? কতজন? নজন। নয়জন খেয়েছেন? শিশু কজন ওর মধ্যে? শিশু মধ্যে শিশু তিনটি আছে। ওরাও খেয়েছিল? ওরাও সব একসঙ্গে। কোথায় কোথায় বাড়ি? হরিপুর। হরিপুর বাড়ি? হরিপুর কোথায়? ওই হরিপুর হাই স্কুল। মাংস রান্না হয়েছিল, লবণ দেওয়ার বদলে কি দিয়ে ফেলেছিলেন? অস্টিক। বাড়ি থেকে সুতো রং করে? কতজন বাচ্চা, কতজন বয়স বড়? আপনার হাজবেন্ডের নাম কি? তিনি খাননি? আপনার বাড়ি কোথায় বললেন? বাচ্চা এখন ভালো আছে? কি শরীরে পেটে কি হচ্ছিল বলছিল? অসুবিধা হচ্ছিল? কখন থেকে এটা হচ্ছে? কোথায় বাড়ি আপনার? কি নাম দাদার? নাম কি? আপনার নাম? কতজন পরিবারের সদস্য আপনাদের? সবাই খেয়েছে? সবাই খেয়েছে। এখন শরীরে কেমন লাগছে? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।